বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষী আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন মিথুন লগ্ন মিথুন রাশির রাহুর গ্রাস থেকে মুক্তি হতে চলেছে রাহু দীর্ঘ 18 মাস মিথুন লগ্ন মিথুন রাশিতে ছিল এবং এই স্থান থেকে রাহু সরে আগামী 12ই এপ্রিল 2022 পর্যন্ত রাশির দ্বাদশে বা লগ্নের দ্বাদশে এবং কেতু অনুরূপভাবে সপ্তম ঘর থেকে সরে গিয়ে ষষ্ঠ স্থানে কিন্তু অবস্থান করবে এবং এর যে প্রভাব আগামী 23শে সেপ্টেম্বর 2020 থেকে 12ই এপ্রিল 2022 অবধি মানে পুরো 21 সালটা বলতে পারেন কি হতে চলেছে 21 সালের পূর্ণাঙ্গ রাশিফল রাহু কেতুর আধারে আজকে আমরা এখানে তুলে ধরব আপনারা এখানে ভিডিওতে রাহু কেতুর ট্রানজিটের প্রভাবটা জানতে পারবেন এবং আগামী দিনগুলো আপনাদের কেমন কাটতে চলেছে কোন কোন বিষয় থেকে সমস্যা এবং কোন কোন বিষয় থেকে সম্ভাবনা আসবে এগুলো কিন্তু আমরা এই আলোচনায় আলোচনা করব তবু আমি বলে রাখি যে রাশিফল একটা রাশিফলে কিন্তু জীবনের সমস্ত পাঠকে তুলে ধরা যায় না সেই জন্যই আমাদের রাশিফলের ডিভিশন থাকে দৈনিক সাপ্তাহিক মাসিক এবং আমরা এখানে কিন্তু পুরো রাশিফলটাকে আস্তে আস্তে কভার করার চেষ্টা করি তাই এই বিষয়গুলো মাথায় রেখে এই রাশিফলটা আপনারা দেখবেন কিন্তু সবার আগে জানা দরকারই যে রাহু সরে যাচ্ছে ব্যাপারটা কি রাহু তো কোনো গ্রহ নয় রাহুরকে আপনারা চোখে দেখতেও পান না টেলিস্কোপেও দেখা যায় না তাহলে রাহু কি রাহু সরে যাচ্ছে মানেটা কি ব্যাপারটা কি আপনারা যদি ভালো করে দেখেন এতদিন কিন্তু সমস্ত গ্রহণ কিন্তু মিথুনের ওপর হয়েছে যত গ্রহণ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সমস্ত গ্রহণগুলো মিথুনে হয়েছে এবার কোথায় হবে এই বিষয়গুলো আমি একটু আলোচনা করে নিয়ে আমরা রাহু কেতু ট্রানজিটের ফলটায় প্রবেশ করছি তাই এই আলোচনাটা একদম মিস করবেন না স্কিপ করবেন না অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন রাহু কেতুর আলোচনায় আমি প্রথমেই কভার ফটোতে কি লিখেছি লিখেছি রাশিফল 2021 অনেকের মনে এটা খটকা লাগতে পারে রাহু কেতু রাশি পরিবর্তনের সঙ্গে রাশিফল 2021-এর কী সম্পর্ক সম্পর্ক একটাই আমরা যে রাশিফলগুলো তৈরি করি সেগুলো কিন্তু এই সমস্ত এনার্জির রাশি পরিবর্তনের প্রেক্ষিতেই করি বিশেষত বর্ষফল যখন 2021-এর প্রশ্ন আসে বা যে কোনো সালেরই বর্ষফলের প্রশ্ন আসে তখন রাহু কেতু বৃহস্পতি শনি এদেরকে আমরা সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকি এবং বেশ কিছু বিষয় আমরা সূর্যকেও কিন্তু এখানে গুরুত্ব দিয়ে থাকি তো এটার প্রেক্ষাপটটা এটাই যে রাহু কেতুর পরিবর্তন মানে আমরা 2021 সালে সামনের দিনে কী কী ঘটনা আপনার জীবন আপনার জীবিকা আপনার সামাজিক জীবন এবং আপনার সম্পর্কের সঙ্গে ঘটতে চলেছে তার একটা আইডিয়া আমরা এখানে পেয়ে যাচ্ছি দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকের মনেই একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে এই 18 মাসের বিষয়টা কি এই 18 মাসের বিষয়টা হচ্ছে রাহু কেতু যে স্থানে অবস্থান করে আমি আসছি কি ব্যাপারে কি বিষয় সেইখানে 18 মাস সেই 30 ডিগ্রির মধ্যে যাত্রাপথটা কমপ্লিট করে অর্থাৎ রাহু কেতু ধরুন 23 তারিখ থেকে যেখানে যাত্রা শুরু করেছে 23 তারিখকে ভুলেই যান আজ থেকে যেখানে আছে এই আজ থেকে আরও 30 ডিগ্রি এগোতে রাহু কেতুর সময় লাগে 18 মাস রাহু কেতু সম্পর্কে আরও কিছু তথ্য আগে দিয়ে দিই যাতে আপনাদের আলোচনাটা বুঝতে সুবিধা হয় সব গ্রহ যেদিকে মুভ করে রাহু কেতু ঠিক তার অপোজিট ডাইরেকশানে মুভ করে আমরা যখন গ্রহকে অপোজিট ডাইরেকশানে মুভ করতে দেখি বা পিছিয়ে আসতে দেখি আমরা গ্রহকে কি বলি বকরি বলি বা রেট্রোগেট বলি দেখবেন আপনাদের জন্মছকে যে গ্রহটা বকরি আছে কোনো জ্যোতিষ মহাশয় বা মহাশয়া তার পাশে বকরি আর ইত্যাদি কথাটি লিখে দেন আপনারা যদি অনলাইনে কোনো হরোস্কোপ সার্চ করেন সফটওয়্যার বা ইত্যাদিতে দেখবেন রাহু কেতুর পাশে সবসময় বকরি লেখা আছে এটা দেখে ঘাবড়ে যাবেন না এটা কোনো খারাপ ফল নয় রাহু কেতু সর্বদাই অবশ্যই ঘড়ির কাঁটা যেদিকে আছে তার কিন্তু দিকেই মুভ করে আর সব গ্রহ ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে আর রাহু কেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তাই আমরা রাহু কেতুকে বকরি বলি এটা একটা রাহু কেতু সম্পর্কে বৈশিষ্ট্য তথ্য কম বেশি এটা আমি সব রাশিফলে ইনক্লুড করবো এবার আসা যাক আসল বিষয় যেটা নিয়ে এত তর্ক বিতর্ক হয়ে থাকে যেটা নিয়ে টিভি নিউজ চ্যানেলে অ্যাঙ্কারের একদম ঝাঁপিয়ে পড়েন যখন যুক্তিতর্কে প্রোগ্রাম হয় অ্যাস্ট্রোলজির বিরুদ্ধে জ্যোতিষের বিরুদ্ধে তার মধ্যে নাম্বার ওয়ান পয়েন্টে রাহু কেতু থাকবেই যে রাহু কেতু কোনো গ্রহ নয় তাহলে জ্যোতিষশাস্ত্রে নেওয়া হয়েছে কেন এটা পুরো ভাঁওতাবাজি মিথ্যা এই ধারণাটাও আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি তারপরে আমি আলোচনায় প্রবেশ করছি এক দু মিনিটের বিষয় সবসময় তো এই আলোচনা করা হয় না তাই আমি এই আলোচনাটা আপনাদের সামনে একটু রেখে দিচ্ছি পৌরাণিক কাহিনীতে আপনারা অনেক গল্পই শুনেছেন ক্লাস ফোরের ছেলেকে যদি প্রশ্ন করেন রাহু এবং কেতু কী রে সে চট করে বলে দেবে রাহু হচ্ছে অবশ্যই কিন্তু
দেহ ছাড়া একটা দৈত্য একটা মাথা, আর কেতু হচ্ছে মাথা কাটা একটা দৈত্য, সহজেই বলে দেবে যে কেউ। এবং আপনারা পৌরাণিক কাহিনী তো অনেকেই জানেন, এ তো খুব সোজা বিষয় যে অমৃত আরোহণের সময় রাহু অমৃত পান করে এবং ভগবান বিষ্ণু তার মাথাটি আলাদা করে দেন সুদর্শন চক্র দিয়ে, এবং যেহেতু সে অমৃত খেয়েছিল ফলত তার মৃত্যু হয় না এবং তার দেহটা হয়ে যায় কেতু এবং মাথাটা হয়ে যায় রাহু। এই ব্যাখ্যাটি কেন আনা হলো? এই ব্যাখ্যাটির ভেতরে লুকিয়ে আছে রাহু কেতুর বৈশিষ্ট্য। আপনি চট করে এই রাহু এবং কেতুর ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যটাকে এই ব্যাখ্যা থেকে পেয়ে যাবেন। কেতু হচ্ছে মাথাহীন একটা বিষয়, ভ্রাম্যমান, তার কোনো এম বা পার্টিকুলার উদ্দেশ্যকে আমরা চট করে অ্যাস্ট্রোলজাররা রেকগনাইজ করতে পারি না। বহু বড় অ্যাস্ট্রোলজার, বহু গুণী অ্যাস্ট্রোলজারও কিন্তু চট করে হলপ করে বলতে পারবেন না আপনার জন্মছকে এক্স্যাক্ট কী রেজাল্ট আসতে চলেছে কেতুর দশায়। হ্যাঁ, আমি নিজেও একজন অ্যাস্ট্রোলজারও এটা বলতে পারি। রাহু অনুরূপভাবে এমন একটা ক্যারেক্টার যেখানে পৌরাণিক কাহিনীতে আপনারা যদি দেখেন বা সহজ লজিকে ভাবেন, রাহুর কিন্তু দেহটা নেই, রাহু যা গ্রাস করে তা কিন্তু গ্রাস করতেই থাকে, করতেই থাকে, তৃপ্তি স্যাটিসফ্যাকশান এটা কিন্তু রাহুর ভেতর নেই। মোর মোর অ্যান্ড মোর, আরও চাই বিষয়টা কিন্তু আসে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা নিয়ে যুক্তিতর্কের প্রোগ্রামে টিভির অ্যাঙ্কাররা নিজের ধারণের আংটিগুলো খুলে রেখে বা যুক্তিবাদীরা ভীষণ চেঁচান, রাহু কেতুর ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, রাহু কেতুকে কেন গ্রহ ধরা হয়েছে? হ্যাঁ, রাহু কেতু তো কোনো গ্রহ নয়, রাহু কেতুকে আমরা দেখতেও পাই না, তাহলে রাহু কেতু কি? অনেক জ্যোতিষীরা বলে থাকেন ছায়া গ্রহ, ঠিক সেরকম নয় ব্যাপারটা। আপনারা 2019 থেকে যা যা গ্রহণ দেখেছেন, যা যা গ্রহণ হয়েছে, সূর্যগ্রহণ হোক, চন্দ্রগ্রহণ হোক, সে বলয়গ্রাস হোক, যাই হোক, সমস্ত অ্যাক্সেস ছিল বা সমস্ত গ্রহণের যে মানটা ছিল সেটা মিথুন রাশি এবং ধনুরাশিকে কেন্দ্র করে। 2020-23 সেপ্টেম্বরের পর যা যা গ্রহণ হবে, যাবতীয় গ্রহণ হবে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যাই হোক না কেন, সমস্ত অ্যাক্সেস পয়েন্ট হবে বৃষ রাশি থেকে বৃশ্চিক রাশি। আপনারা যদি একটা সরল রেখা টানেন বৃশ্চিক থেকে বৃষ অবধি, সেই সরল রেখার দুটো বিন্দু হবে রাহু এবং কেতু। অর্থাৎ খুব সহজেই বুঝতে পারলেন, রাহু এবং কেতু হচ্ছে গ্রহণের একটা সূচক, বা যে ডিগ্রিতে গ্রহণটা অনুষ্ঠিত হবে বা সংগঠিত হবে সেই ডিগ্রির দু প্রান্তকে, ও এক প্রান্তকে রাহু এবং আর এক প্রান্তকে আমরা কেতু বলে থাকি, অর্থাৎ ইক্লিপস পয়েন্ট বা ইক্লিপের যে ডিগ্রি বা মান সেটা কি রাহুকেতু রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, রাহুকেতু সরছে, 30 ডিগ্রি আমি বললাম অতিক্রম করবে 18 মাসে, তাহলে গ্রহণের অ্যাক্সেসটাও চেঞ্জ হবে, কিন্তু যাবতীয় গ্রহণ হবে এই অ্যাক্সেসেই, বৃষ এবং বৃশ্চিক। এই হচ্ছে রাহুর এক্সিস্টেন্স, রাহুর এবং কেতুর বাস্তবিকতা, এটাই হচ্ছে রাহু কেতুর মূল নির্ণায়ক বিষয়। যখন কোনো গ্রহণ শুরু হয়, আপনারা সূর্যগ্রহণের সময় বলছি, কালো চশমা নিয়ে ছাদে দেখছেন, কেউ ক্যামেরার লেন্সে চোখ রেখেছেন, জাস্ট স্টার্ট হলো পয়েন্ট, তো চন্দ্রের যে ফার্স্ট স্টার্টিং ঠিক সকালবেলা, সেটাই হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট অফ রাহু। এন্ডিং যখন শেষ হচ্ছে সেটা হচ্ছে কেতু। তাহলে আমি বোঝাতে পারলাম সায়েন্টিফিক্যালি রাহু কেতুর এক্সিস্টেন্স কোথায়। এটা নিয়ে কারুর দ্বিমত থাকতে পারে না, যুক্তিবাদীদেরও নয়, কারণ রাহু কেতুর যে ব্যাখ্যাটা সেটা আপনারা শুধু টেক্সটবুক বা পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে নিজেদের বিরুদ্ধ মত পোষণ করেন। আমি আজকে আপনাদের ট্রুথটা বললাম, রাহুকেতু হচ্ছে গ্রহণ বিন্দু, আর আপনারা এটাকে ছায়াগ্রহ বলবেন না, আর গ্রহ বলবেন না, কেউ জিজ্ঞেস করলে অবশ্যই আপনি আশা করি আমার ব্যাখ্যাটা বোঝাতে পারবেন। এটা আমার ভালো লাগবে যদি আপনারা এটা কাউকে বোঝাতে পারেন। এবার আসা যাক মূল প্রোগ্রাম, এবার হচ্ছে আপনাদের রাশির ফলটা। বুঝতে সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন, অসুবিধে নেই, আমি জানাবো। ফলটা শুরু করার আগে বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমাদের যে চ্যানেল নেমটা সেটা ফেসবুকে টাইপ করুন, টাইপ করলে আমাদের পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলে আমাদের নাম্বার পেয়ে যাবেন, নাম্বার পেলে আপনি ফোনে একটা বুকিং করাবেন, করে বাড়িতে বসেই আপনি অন ফোনে আপনার নিজের ফোনেই আপনার জন্মছক, আপনার যাবতীয় সমস্যা, বিবাহ পূর্বক আলোচনা এবং যা যা প্রশ্ন আছে সমস্ত নিয়ে বিস্তারিত, অল্প প্রশ্ন নয়, বিস্তারিত আলোচনা আমাদের থেকে পাবেন, এবং সেটা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হবে এবং আপনার সন্তোষজনক হবে। এই আমরা আপনাকে পরিষেবা দিতে পারি, আপনাকে তার জন্য ফেসবুক পেজে আমাদের চলে। বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন।
বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজে এসে তার ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস পেয়ে যাবেন। এই ভিডিও নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখে ফেসবুকে সার্চ করলেও আমাদের পেজ এবং গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন, ফলো করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকেও। তাহলে শুরু করা যাক মূল আলোচনা। এতদিন তো মিথুনেই রাহু ছিল এবং রাহু মিথুন থেকে সরে যাচ্ছে, অর্থাৎ সহজভাবে বলতে গেলে যেটা চলিত কথায় বলে আপনারা রাহুর গ্রাস থেকে মুক্তি পাচ্ছেন। মানসিক কিছু বিষয়ে অস্থিরতা দিয়েছে রাহু, অনেক কিছু প্রাপ্তিও দিয়েছে অনেকের ক্ষেত্রে, অনেক নতুন যোগাযোগও দিয়েছে। কিন্তু রাহু সরে যাওয়ার পর আপনাদের ক্ষেত্রে ফোকাসটা অনেকটা ভালো হবে, যে কোনো কাজকর্মে আপনার কনসেন্ট্রেশনটা ভালো হবে। যেসব ছোটো ছেলে মেয়ে বা বড়দের মধ্যেও মানসিক চঞ্চলতা গ্রো করেছিল, অস্থিরতা গ্রো করেছিল, কি করবেন বুঝে উঠতে পারছেন না, আজ এটা কাল ওটা পরশু ওটাই, এর মধ্যে ঘোরাফেরা করছেন, তারা কিন্তু একটা সঠিক এম ইন লাইফ এটা কিন্তু খুঁজে পাবেন। তো এটা তো কেটে যাওয়ার পরের অবস্থান। এবং আমি আরও একটা বিষয় একটু আগে বললাম, আপনারা জানেন যে রাহু 18 মাসের যে রেজাল্টটা দেয় সেটা কিন্তু হঠাৎ করে কিছু পরিবর্তন করতে পারে। অর্থাৎ এই 18 মাসের মধ্যে যার ধরুন প্রেম হয়েছে, যার নতুন একটা জব শুরু করেছে, নতুন একটা ব্যবসা শুরু করেছেন, এর মধ্যে একটা ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তন এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে আসতে পারে। বিষয়টাকে যদি আপনি ফিল করেন যে হ্যাঁ একটা কিছু নেগেটিভ হচ্ছে, পজিটিভ হলে তো ছেড়েই দিন, যদি নেগেটিভ হচ্ছে তাহলে আপনি অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন। তো এবার আসে যাক রাহুর দ্বাদশে প্রভাব। দ্বাদশে রাহুর অবস্থান প্রথমত বলবো আপনাদের বিদেশ যাত্রার যোগ এখানে আনতে পারে। আপনি যদি বিদেশেও থাকেন সেখানেও কিন্তু নতুন কোনো দেশে যাত্রা, নতুন কোনো জায়গায় ট্রান্সফার এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা ভালো। যারা বৈদেশিক কারেন্সিতে বৈদেশিক অর্থ উপার্জন করেন সেটা আপনি এখানে বসেও করতে পারেন আর বিদেশে বসেও করতে পারেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু গ্রোথ বাড়বে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে এই সময় ফিডব্যাক আসার সম্ভাবনা হরস্কোপে আছে, এবং বিদেশি ইনভেস্টমেন্ট থেকেও এই সময় কিন্তু আপনার ফিডব্যাক আসার সম্ভাবনা বা অর্থপ্রাপ্তির সম্ভাবনা এই সময় থাকছে। রাহু দ্বাদশস্থ প্রভাব এখানে কিন্তু আপনাকে প্রচুর ভ্রমণ করাবে, ঘোরাঘুরির মধ্যে নিয়ে যাবে। ভ্রমণ আপনার নিশকই মনের তাগিদেও হতে পারে বা আপনার কোনো প্রয়োজনীয় কাজে হতে পারে, বা কিছু বিষয় আপনি একটু বেশি ঘুরতে হলো কোনো কাজ করতে গিয়ে এদিক ওদিক, তো এই ধরনের ভ্রমণ কিন্তু রাহু দ্বাদশ ঘরে করাবে। এছাড়া রাহুর যে দ্বাদশে প্রভাব এখানে কিন্তু কিছুটা হাত খুলে খরচ করার প্রবণতা আমি দেখতে পাচ্ছি, দান ধ্যান ইত্যাদি একটু বেশি করার প্রবণতা, একটু সাধ্য বুঝে এটা করবেন সেগুলোর প্রবণতা রাহু বাড়াবে। অবশ্যই এই বিষয়টা কিন্তু ভালো, কিন্তু সাধ্য বুঝে পূরণ করা উচিত হবে। আপনার এন্টারটেনমেন্ট কষ্ট কিছুটা বাড়াবে। আমি তৎকালীন সময় যখন রাহু রাশিতে ছিল তখন আমি বলেছিলাম যে এন্টারটেনমেন্ট কষ্ট বাড়বে, আর এখনও এখানে আমি বলবো এই একই কথা, হ্যাঁ এখানেও এন্টারটেনমেন্ট কস্ট কিছুটা কিন্তু আপনার বাড়ছে, অর্থাৎ আপনার ভোগব্যয় যেটা বলি, খাওয়া দাওয়া ঘোরাঘুরি ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে। শান্তিপূর্ণ ঘুমের কিছু অভাব থাকবে, রাহু ঘুমের মধ্যে একটা ব্রেক দিয়ে দেয়, ধরুন আপনার 7 ঘন্টা ঘুম, তার মধ্যে 3 বার ধরে আপনার ঘুম ভাঙছে, অনেকের ক্ষেত্রে ঘুমের ওষুধ খেতে হলো, এই ধরনের বিষয় কিন্তু রাহু এখানে দিয়ে থাকে, এটা হরোস্কোপে কিন্তু করাতে পারে। নেশাপানের মধ্যে রাহু নিয়ে যেতে পারে, এটা আমি লগ্নস্থ রাহু ক্ষেত্রেও বলেছিলাম, এই দ্বাদশ ঘরে ওটা কিন্তু প্রযোজ্য, এটা হওয়ার সম্ভাবনা আছে। জুয়া, যে কোনো ধরনের এই ধরনের টাকা ইনভেস্ট ফাটকায় করা, এগুলোর টেন্ডেন্সি অনেকের বাড়াবে। কিন্তু এই যে আমি কথাগুলো বলছি যেগুলো খারাপ কথা বা ভালো কথা, এগুলোর সকল মিথুন লগ্ন মিথুন রাশি তো এক ফল হতে পারে না। যাদের জন্মছকে রাহু খুব নেগেটিভে আছে তাদের ক্ষেত্রে নেগেটিভগুলো বেশি ঘটবে, আর যাদের রাহু ধরুন নিজের নক্ষত্রে আছে, স্ট্রং পজিশনে আছে, তাদের ক্ষেত্রে ভালোগুলো বেশি ঘটবে, এটা মাথায় রাখা জরুরি। তাই নিজের জন্মছকটা প্রত্যেকের কিন্তু জেনে রাখা খুব জরুরি, এটা আমি এর আগেও বলেছি, বহু অনুষ্ঠানে বলেছি। আর আপনারা এই একটা রাশিফল থেকে সামগ্রিক বিচারটা করতে যাবেন না, রেগুলার যে দৈনিক রাশিফল হয় সেগুলোও ফলো করুন, দিনের দিনের কিছু হেরফের হয় সেগুলো কিন্তু আমি জানাবো। তবে এটা একটা ওভারঅল বিষয়, একটা প্রেডিকশান যেটা অনেকটাই আপনাকে একটা প্ল্যানিংস করতে সাহায্য করবে। তো রাহু দ্বাদশে আর কী ফল দেবে? রাহু দ্বাদশ এখানে কিছু বিষয় ইললিগ্যাল প্রেম, ইললিগ্যাল অ্যাক্টিভিটি, যেটাকে আমি আমরা অবৈধ রিলেশন বলি, এই ধরনের বিষয় কিন্তু নিয়ে যেতে পারে। এটা জন্মছকে থাকতে হবে, সকলে নিয়ে যাবে তা নয়, কিন্তু এই ধরনের প্রবাবিলিটি আসতে পারে। রাহু দ্বাদশ স্থানে অবস্থান, যারা পেশাগত তাগিদে কোনো ঘুরে ঘুরে ব্যবসা করেন, চাকরি করেন, এদের ক্ষেত্রে গ্রোথ এই সময় বাড়বে, এক্সপোর্ট ইম্পোর্টের গ্রোথ এই সময় কিন্তু বাড়বে। টুকিটাকি গাইনি সমস্যা, প্রয়োজনে হসপিটালাইজেশন, কিছুটা করের বোঝা চাপলো, এই ধরনের বিষয় কিন্তু কিছুটা ঘটতে পারে। এর বাইরে রাহুর দ্বাদশ স্থানে অবস্থানরত অবস্থায় অষ্টমের দৃষ্টি আপনাকে আধ্যাত্মিক ক্রিয়াকর্মের দিকে নিয়ে যেতে পারে, কোনো গুরু টিচার এদের সান্নিধ্যে নিয়ে যেতে পারে, ধর্মগুরুর সান্নিধ্যে নিয়ে যেতে পারে, আধ্যাত্মিক গুরুর সান্নিধ্যে নিয়ে যেতে পারে। ডিপেন্ড করছে আপনার রাহু ভালো থাকতে হবে, নচেত কিন্তু আপনি এই উল্টো পথে যাবেন, যে পত্তার কথা তখন বলছিলাম, জুয়া মদ ইত্যাদি, রাহু ভালো থাকলে আপনাকে এই দিকে নিয়ে যাবে। হায়ার স্টাডিজের জন্য যারা রিসার্চে যেতে চাইছেন,
পড়াশোনার জন্য যারা বাইরে যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ দিতে পারে এই সময় রাহু। অত্যন্ত ভালো ফল এবং পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু রাহু প্রদান করবে আপনাকে। হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা, ট্রাভেলিং পেশা, এই ধরনের ব্যবসা রাহু কিন্তু খুব ভালো ফল দেবে। মেডিকেল প্রফেশনাল যারা আছেন তাদের ক্ষেত্রেও রাহু কিন্তু এখানে খুব ভালো ফল প্রদান করতে চলেছে। হয়তো আপনারা ভাবছেন এইটা বলছেন না কেন বা এই ফলটা বলছেন না কেন, সব ফল নয়, এখানে শুধু রাহু যতটুকু ফল দিচ্ছে আমি ততটুকুই এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাহু অষ্টমী দৃষ্টি, শনির কানেকশন, মামলা মোকদ্দমায় জয়লাভ এই সময় দিতে পারে। বহু বাপ ঠাকুরদার আমল থেকে চলছিলাম মামলার পজিটিভ চেঞ্জ কিছু বিষয় এই সময় দিতে পারে। রাহু দ্বাদশস্থানে অবস্থান এবং চতুর্থে দৃষ্টি, রাহু দেখুন চতুর্থে দৃষ্টি দিচ্ছে, আপনার গৃহ পরিবর্তন করাতে পারে। নতুন বাড়ি, নতুন ফ্ল্যাটে গেলেন বা চেঞ্জ অফ প্লেস হলো, এমনও হতে পারে যে আপনার নতুন গাড়ি কেনা হলো, পুরনো গাড়িটা বিক্রয় করে দিলেন, পুরনো জিনিসপত্র সেল করলেন, এগুলোর ভেতরে রাহু কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে। এই ধরনের চেঞ্জ, পরিবর্তনের একটা প্রভাব রাহুর দ্বারা আমরা পেতে পারি। রাহু অনেকটাই শত্রু নাশ করবে, শত্রুনাশের একটা প্রভাবও আমরা দেখতে পাবো, কারণ রাহু এখানে তুঙ্গি গৃহ থেকে রেজাল্ট দিচ্ছে। তুঙ্গ গৃহর কথা আমি এর আগেও বলেছি যে মিথুন এবং বৃষ এই দুটোকেই রাহুর তুঙ্গস্থ বা ফেভারেবল স্থান বলা হয়। অনেকে মনে করেন শুধু মিথুন, অনেকে মনে করেন বৃষ, ঠিক তা নয়, এখানে রাহু কিন্তু টোটাল এই 60 ডিগ্রি স্প্যানে খুব ভালো রেজাল্ট দেয় এবং কেতুও তাই অপোজিটে রেজাল্ট ভালো দেয়। রাহু কেতু নিচস্থ স্থান হচ্ছে ঠিক এর উল্টো দিকের ঘরগুলো। এবার আসা যাক কেতুর কথায়। কেতু রাশির ষষ্ঠে প্রবেশ করছে, এক কথায় বলা যায় গুপ্ত শত্রু নাশ করবে, শত্রুতা নাশ করবে, কারণ কেতু ষষ্ঠ ঘরে এখানে তুঙ্গি ফলই দিচ্ছে। কম্পিটিশনে জয়লাভ ঘটাবে। মেডিকেল ট্রিটমেন্টে এই সময় কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসা বাদ দিয়ে যেসব অল্টারনেট ওয়ে অফ মেডিসিন, কোনো থেরাপি, ভেষজ চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা বা এর মধ্যে আপনি একটা গুড রেজাল্ট এই সময় পাবেন। এবং কেতু যদি আপনার জন্মচকে ভালো থাকে, কেতু যেহেতু এখানে তুঙ্গি গৃহে অবস্থান করছে, আপনার দ্রুত মেডিসিন রেসপন্স, একজন ভালো চিকিৎসকের পরামর্শ পেলেন, এই ধরনের বিষয়গুলো ঘটতে পারে। কেতু অনেক সময় কিছু বিষয়ে হিডিন রোগ বা গুপ্ত রোগ নিয়ে আসতে পারে, কিন্তু খুব কুইক আপনি সেখান থেকে রিকভার করবেন, কারণ কেতু এখানে খুব স্ট্রং রেজাল্ট দিচ্ছে। শুধু তাই নয়, আপনার যদি কোনো এই সময় পুরনো লোন ইত্যাদি চলে, কোনো একটা নেগোসিয়েশন সেটেলমেন্ট হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকবে। এবং বিশেষত বলবো এই সময় আপনার যারা কনস্পিরেসি করছিল চাকরি ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এই সময় দূরে সরে যাওয়ার প্রবণতা থাকবে। তবে কেতু অনেক সময় ষষ্ঠে ভয়ে ভীতির সঞ্চার করে, অলৌকিক বিষয়ে ভয় ভীতি, যার হয়তো বাস্তবিক কোনো বিষয় নেই, আপনি সেটা নিয়ে একটা টেন্স বিষয় হয়ে আছে, মনটা একটা ভয় পাচ্ছেন, এই ধরনের ভয় কিন্তু কেতু সঞ্চার করে, এটা কিন্তু কিছু বিষয় আপনাদের করতে পারে। কেতু সবথেকে বড় কথা সপ্তম থেকে সরে যাচ্ছে, আপনার বিবাহ স্থান থেকে সরে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি থাকবে, দাম্পত্য বিষয়ে যারা পার্টনারের সঙ্গে খুব দ্বন্দ্বের মধ্যে ছিলেন সেটা কিন্তু ভালো কাটবে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় যাদের খুব সমস্যা চলছিল সেটা উন্নতির দিকে নিয়ে যাবে। সোশ্যাল ফেম, মাস ফেম বাড়বে এবং এখানে কিন্তু গুরুচণ্ডালী প্রভাব আপনাদের ক্ষেত্রে কমছে, এটাও একটা খুব ভালো ফল পেতে পারেন। কেতু ষষ্ঠে যাওয়ার জন্য আপনার হেলথ কনসাসনেস এবং রাহুও সরে যাচ্ছে, আমি রাহু সরে যাওয়ার জন্য যেটা বা কেতু ষষ্ঠে আসার জন্য যেটা দুটোরই একটা সমতুল্য ফল, সেটা হচ্ছে হেলথ কনসাসনেস বাড়বে। একটা প্রোটিন ফুড খাওয়া, বাজে খাবার ত্যাগ করা, নিজের একটা ডেলি রুটিন আনা, একটা রুটিন সেট আপ করা, শরীরের প্রতি নজর দেওয়া, রাহু অনেকটা কেয়ারলেস করে মানুষকে, কসমেটিক্সের দিকে রাহু নিয়ে যায়, ড্রেসিং সেন্স, চুল কাটছেন, চুলে হেয়ার স্টাইল করছেন, কিন্তু যেটা ট্রু হেলথ সেন্স যেটা, সেটা কিন্তু রাহু সরিয়ে দেয়। এখানে কেতু এখানে ষষ্ঠে আসছে বা রাহু লগ্ন থেকে সরে যাচ্ছে, অতএব আপনাদের ভেতর হেলথ কনসাসনেস, নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া, প্রোটিনযুক্ত খাবার খাওয়া, শরীরের রোগ মুক্তির দিকে এগোনো, এগুলো কিন্তু কেতু এখানে ফল দেবে এবং আপনি এই বিষয়ে গুড রেজাল্ট পেতে পারেন। তবে দেখুন দৈনিক কি হয়, রোজ চন্দ্র মুভ করছে, চন্দ্র রেগুলার রাশি পরিবর্তন করে, মানে আড়াই দিন ছাড়া ছাড়া, সেখানে একটা ফলের তারতম্য হয়, অন্য গ্রহরাও মুভ করছে। কেন কেতু তো ধরুন সারা বছর এক ফল দেবে না, যখন নক্ষত্র পরিবর্তন করে আপনি আলাদা আলাদা ফল দেবে, সেখানে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট পাবেন। আমি একটু শর্টে বলে দিই নাক্ষত্রিক বিশ্লেষণটা, রাহুর কত থেকে শুরু করছি, 23 সেপ্টেম্বর থেকে 27 জানুয়ারি অবধি মৃগশিরা মঙ্গলের নক্ষত্রে থাকবে। এই সময় বৈদেশিক অর্থর যে কথাগুলো বলছিলাম সেই ধরনের প্রাপ্তির যোগ এই সময় বাড়ছে এবং আর্থিক ক্ষেত্রেও যোগাযোগ এই সময় বাড়ছে। কিছু হসপিটালাইজেশনের কারণ হতে পারে, কিন্তু এই বিষয়টা ভালো ফল পাবেন। এবার যখন কেতু রোহিণীতে আসবে চন্দ্রের নক্ষত্রে, যারা ফিল্ম মিডিয়া আছেন এদের ক্ষেত্রে ভালো, কিছুটা আপনার খরচ বাড়ার কথা বলছিলাম, এই ধরনের খরচ কিন্তু বাড়বে, দান ধ্যানের প্রবণতা বাড়বে, আয়ও হবে কিন্তু এই ধরনের খরচও বাড়বে, আপনার রুচির খাওয়া দাওয়ার কিছু পরিবর্তন, বিদেশ যাত্রার যোগ, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। রবি নক্ষত্র কৃত্তিকায় এই সময় বিদেশ যাত্রা হবে, আপনার ভ্রমণ যোগ বাড়বে, একটু একটু কোমরের ব্যথা বেদনা বলুন, চোট আঘাতের চান্সেস বলুন, এগুলো রাহুর ক্ষেত্রে থাকতে পারে। এছাড়া রবি নক্ষত্রে রাহু এখানে কিন্তু স্পেশালি
চাকরি ক্ষেত্রে কোনো ইম্প্রুভমেন্ট দেওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে আছে। কমিউনিকেশানের বিষয়ে আপনি দূরের কোনো বন্ধু বান্ধব, দূরের যোগাযোগ, দূরের কোনো সম্পর্ক, এগুলোর বিষয়ে আপনি কিন্তু এখানে কিন্তু ভালো রেজাল্ট সব ক্ষেত্রে পাবেন। অনুরূপভাবে কেতুর কথা আমি যদি বলি, কেতু স্টার্টিংয়ে বুধের নক্ষত্রে থাকছে। দেখুন, আপনাদের রাশির অধিপতি নক্ষত্র একটু মেজাজ স্ট্রং করাবে, তবে মেডিকেলি এই সময় কিন্তু ভালো ফল পাবেন। মেডিকেলি কোনো চিকিৎসা ইত্যাদি এই সময় করাতে পারেন। একটু মনের ভেতর যে ভয় ভীতি বা অলৌকিক ভয় যেগুলো বলছিলাম সেগুলো এই সময় বাড়তে পারে। অনুরাধা নক্ষত্রে আপনার আধ্যাত্মবাদের সূচনা, আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য এগুলো কিন্তু হবে। কিছু বিষয়ে হাঁটুর ব্যথা বেদনা সমস্যা, একটু হাঁটু নিয়ে রিলেটেড সমস্যা আসতে পারে, কিন্তু ম্যাক্সিমামটা এই ধরনের বিষয়ে ভালো ফল দেবে। আবার বিশাখা নক্ষত্রে কিন্তু সেই আধ্যাত্মিক বিষয়ের প্রতি উন্নতি দিতে পারে। দাম্পত্য সুখে কিছুটা অ্যাভারেজ ফল দিতে পারে। চাকরি ক্ষেত্রে নতুন জব পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ভালো যেতে পারে। 8 ফেব্রুয়ারি 2021 থেকে এপ্রিল 2022 মধ্যে এই সময় আপনার জব এনভায়রনমেন্ট বা নতুন একটা চাকরি পেলেন, পদোন্নতি হলো, এগুলো কিন্তু সময় দিতে পারে। পদোন্নতি অবশ্য স্টার্টিংয়েও হতে পারে, মানে এই 23 সেপ্টেম্বর থেকে এই সময় ডিপার্টমেন্টাল এক্সামে জয়লাভ বা কম্পিটিটিভ এক্সাম, ছাত্রছাত্রী এই সময় কিন্তু রেজাল্ট খুব ভালো করবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামে পারফরমেন্স ভালো থাকবে, মানে কেতুর প্রবেশের পর 23 সেপ্টেম্বর থেকে। গুরুচন্দ্রের যোগ কেটে যাচ্ছে, কোনো হেল্প পাওয়া, কারো সুপারিশ মারফত চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশাখা নক্ষত্র অর্থাৎ 8 ফেব্রুয়ারি 2022 থেকে এই সময় সুপারিশ মারফত চাকরি পাওয়ার ক্ষেত্রে ভালো। অনুরাধায় ট্রান্সফার হওয়া, কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ আছে, গবেষণা এর মধ্যে কোনো, এগুলো ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি বেশ কিছু বিষয়ে পেতে পারেন। আপনারা আমাদের মাসিক রাশিফল, দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল ফলো করুন, পরে পূর্ণাঙ্গ বর্ষফলের ভিডিওটা আসবে। আপনি যদি কিছুদিন বাদে দেখেন, এই এন্ড স্ক্রিনে ফুটে উঠবে 2020 মূল বর্ষফলটা, আপনি ক্লিক করে দেখে নেবেন। তবে আপনাদের অনেক প্রশ্ন আছে, আমারও হয়তো আরও কিছু পয়েন্ট এই নিয়ে জানানোর আছে, সেগুলো আমি রেগুলার দৈনিক রাশিফলে জানাবো, সাপ্তাহিক রাশিফলে জানাবো, মাসিক রাশিফলে জানাবো, যেগুলো আমি পরে পরে মনে করবো ইনক্লুড করা দরকার, সেগুলো আপনারা একটু ফলো করবেন। বিস্তারিত জানতে নিচের ডেসক্রিপশন, ওপরে কাটে এন্ড স্ক্রিনে দেখুন, ভিডিওগুলি ফুটে রয়েছে, ক্লিক করে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।